এখন যখন বুট চাটছেন তখন অবশ্য হয়তো তখনও চটি চাটা ছিল, আপনাদের কি মনে হয় চটি চাটতেন না? তাও চটি চাটলে নয় উন্নতিটা বজায় থাকতো, উনি অব্যাহত রাখতে পারতেন ওনার রাজনৈতিক ক্যারিয়ারে উন্নতিটা, হট করে লোডশেডিং হয়ে গেল বুট চাটতে গিয়ে। নিজেই আবার বলছে যদি চটি চাটতো তাহলে উন্নতি হতো, শুভেন্দু অধিকারীর বিষয়ে, এখন বুট চাটছে তাই কোনো উন্নতি হচ্ছে না। এবার এখন বিষয়টা হচ্ছে নিজে স্বীকার করলো যে তাদের প্রত্যেকটা তারা যা যা করছে তাদের যা যা উন্নতি হয়েছে, মানে আমি তো দেখলাম ওনার সায়ন্তিকার এতটাই উন্নতি হয়েছে যে এক জায়গায় রেল দুর্ঘটনা হয়েছে, রেলের সামনে গিয়ে ফটো তুলে সেটা ইনস্টাগ্রামে পোস্ট করেছে, আমি দেখতে পেলাম ফেসবুকে পোস্ট করছে, মানে উন্নতির লেভেলটা ভাবো, চটি চাটলে কোন লেভেলে উন্নতি হয়। পঞ্চায়েত ভোটটা তো এটা জায়গা না 100 দিনের টাকার হিসাব করার, 100 দিনের টাকার হিসাব লোকসভায় হবে, তাহলে লোকসভায় পাঠান বাকিদের, বলুন উনি কি দিচ্ছেন, রক্তপাত দিচ্ছেন, বোম দিচ্ছেন, গুলি দিচ্ছেন, নমিনেশন দিতে দিচ্ছেন না বিরোধীদের, কতগুলো মায়ের কোল খালি করে দিলেন, উনি তো খালি এইসব দিচ্ছেন, আর কবে টাকা চাইবে, কবে টাকা চাইবে, জেতার পরে? উনি হয়তো বলতে চাইছেন যে জেতার পরে কেউ যদি টাকা চায় তখন মুখ্যমন্ত্রীকে কেউ মানে? অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি চামারি কিছু আটকে আছে, ওনার বাড়ি বড় হওয়া আটকে আছে, উনি তো সব স্তর থেকে টাকা খেয়েই যাচ্ছেন। দিনহাটা যেভাবে জ্বলছে, কালকে ভাঙর জ্বলছিল, পরশু ক্যানিং জ্বলছিল, সেইভাবে যেভাবে যেভাবে জ্বলছে, এর কারণ এটা সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারকে আর নির্বাচন কমিশনারকে নিতে হবে। সায়ন্তিকে বলছেন যে রীতিমতো তিনি বলছেন আমরা তো চটি চাটি, চটি চাটি, শুভেন্দু অধিকারী বুট চাটছে এখন নাকি, সত্যি কি তাই? শুভেন্দু অধিকারী নাকি এখন বুট চাটছে বলছেন সায়ন্তিকে, সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী প্রীতিকর, কথা বলার চেষ্টা করবো, কী বলবে দিদি? আমি বলেছিলাম গত বছর যেটা আমাদের, মানে আমার বিশ্বাস ছিল যে এরা এরকম করে, সায়ন্তিকা ওই কথাটা বলে সেই কথাটা আমার কথাটাতে শিলমোহর মেরে দিল। নিজেই আবার বলছে যদি চটি চাটতো তাহলে উন্নতি হতো, শুভেন্দু অধিকারীর বিষয়ে, এখন বুট চাটছে তাই কোনো উন্নতি হচ্ছে না। এবার এখন বিষয়টা হচ্ছে নিজে স্বীকার করলো যে তাদের প্রত্যেকটা তারা যা যা করছে তাদের যা যা উন্নতি হয়েছে, মানে আমি তো দেখলাম ওনার সায়ন্তিকার এতটাই উন্নতি হয়েছে যে এক জায়গায় রেল দুর্ঘটনা হয়েছে, রেলের সামনে গিয়ে ফটো তুলে সেটা ইনস্টাগ্রামে পোস্ট করেছে, আমি দেখতে পেলাম ফেসবুকে পোস্ট করছে, মানে উন্নতির লেভেলটা ভাবো, চটি চাটলে কোন লেভেলে উন্নতি হয়। নিজেরাই স্বীকার করে দিচ্ছে যে আমাদের মান সম্মান নেই, আমাদের শিরদাঁড়া নেই, আমরা শিরদাঁড়া বিহীন কিছু প্রাণী, আমাদের মানুষের মতো দেখতে কিন্তু আমাদের মানুষের মতো আর পাঁচটা বাকি মানুষের মতো শিরদাঁড়াটা নেই, তাই আমাদের চটি চেটে উন্নতি করতে হয়। আচ্ছা এবার যারা 5 কোটি মানুষ ভোট দিচ্ছে, এই রাজ্যটা তো 5 কোটি মানুষের না, এটা তো প্রায় মানে নিয়ার অ্যাবাউট 11 কোটির একটা রাজ্য, 11 কোটি জনসংখ্যার একটা রাজ্য, তাহলে সেক্ষেত্রে কেন্দ্র থেকে যে টাকাটা আসবে সেই টাকাটা কি তাহলে সবার মধ্যে বণ্টন হবে, সেই লোকটা দেখাচ্ছে? আসলে পঞ্চায়েত, দেখো পঞ্চায়েত ভোটার যারা হয় না ম্যাক্সিমাম কিন্তু তারা গ্রামের হয়, এবার গ্রামের মানুষ সহজ সরল, তাদের ভুল বোঝানো খুব সহজ, সেই জায়গাটারই কিন্তু সম্পূর্ণভাবে সুযোগটা সদ্ব্যবহার করছে এই পিসিআর ভাইপো মিলে, এই পঞ্চায়েত ভোটের যারা ভোটার রয়েছে গ্রামে গিয়ে গিয়ে তাদেরকে ভুল বোঝাচ্ছে। মাত্র কেন্দ্র সরকারের আয়ু 6 মাস, ওনাকে খবরটা কে দিয়েছে? উনি ওই নীতিশবাবুর ওখানে যে গেছিলেন পাটনা থেকে আসার পরে, তারপরে ওনার মনে হলো যে আয়ু 6 মাস। প্রথম কথা তো একটা গরু চোর আর একটা গরুর খাবার চোর দুজনে মিলে তো বসে এক জায়গায় পাশাপাশি বসে মিটিং করতে বসেছিল, তাদের ওখান থেকে কী আশা করা যায়? আর সবথেকে বড় কথা, বিরোধী যে পুরো গোটা ভারতবর্ষে বিরোধী যারা দল রয়েছে, যারা বিরোধী ঐক্যতা চাইছে বিজেপির বিরুদ্ধে, তারা একটা জিনিস যেন মাথায় রাখে যে সর্বভারতীয় প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বিশ্বাস করা যায় না বিজেপির বিরুদ্ধে। বিদায় নিন 1, 2, 3 সিপিএম, কংগ্রেস বিদায় নিন। হ্যাঁ, ও বড্ড বাজে কবিতা লেখেন, প্রথম থেকে ওই কী সব লেখে জানো, কী সব ঘেউ ঘেউ হাবি যাবি কী সব লেখে, আজব ছড়া ফাজব ছড়া এইসবই লিখছে, মানে এইটা কি মানে কোনো দলের স্লোগান হতে পারে এই ধরনের, এত কাঁচা হাত যে লিখছে না, বলছে জোড়া ফুলে ভোট দিন খুশে। উনি তো বলবেন, ওনার এখন ভোট চাওয়ার কথা, উনি তো ভোট চাইবেন। উনি আবার বলেছেন 1% নাকি আনকনটেস্টেড সিটস রয়েছে, বাকি নাকি 99% হয়ে গেছে, তাহলে 20,000-এর ওপরে 62% যদি, 62,000 যদি টোটাল তোমার সিট থেকে থাকে, 20,000-এর ওপরে তো অলরেডি উইথড্রল হয়ে গেছে, তাহলে 1% হলো কী করে? মুখ্যমন্ত্রীর অঙ্কটা একটু কাঁচা আছে। এই যে কুণালবাবু যে বলছেন বাইরন মডেল, বাইরন মডেল, বাইরন বিশ্বাস জেতার পরে কিন্তু ওখানে সাগরদিঘিতে প্রত্যেকের কিন্তু এই সরকারই এই কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সব বন্ধ করে দিয়েছিল, এটা কিন্তু আমরা বলছি না, বাইরন বিশ্বাস যখন
তৃণমূলে যোগদান করলো। যোগদান করার পর বাইরন বিশ্বাস নিজেই কিন্তু এই কথাটা প্রেসের সামনে স্বীকার করেছে যে এখন তারা তাদের তার বিধানসভার লোক মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে সেই সময় পাচ্ছিলেন না। পঞ্চায়েতে চুরি আটকাতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যারা টাকা চাইবে তাদের ছবি তুলে পাঠান, সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে গেছে। তো আর কত আর কবে টাকা চাইবে, কবে টাকা চাইবে, জেতার পরে? উনি হয়তো বলতে চাইছেন যে জেতার পরে কেউ যদি টাকা চায় তখন মুখ্যমন্ত্রীকে কেউ মানে? মুখ্যমন্ত্রী জান কোথায় ফোন নাম্বারটা, কোথায় ওনার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করবে মানে? দেখো, যারা টাকা চাওয়ার আর যারা টাকা নেওয়ার এদের তো রন্ধ্রে রন্ধ্রে এগুলোই বসে গেছে না, চুরি, জোচুরি, ডাকাতি, মানুষের টাকা। আমাকে জানিয়ে দিন, ওনাকে ডাক জানিয়ে কি হবে? উনি 2021 সালেও তো বলেছিলেন 294টা সিটে আমি প্রার্থী, তারপরে যখন ওনার এতগুলো বিধায়ক ভেতরে চলে গেল উনি তারপরে বলেছিলেন যে এইসবের মধ্যে আমাকে টেনে লাভ নেই, আমি এগুলো কিছু জানতাম না। আজকেও সেম তাই, যে আমাকে বলুন, উনি এখন বলছে যে আমাকে বলুন, যেই দেখবেন ভোটটা হয়ে গেল, যেই এবার এরা আবার চুরিচামারি শুরু করবে, মুখ্যমন্ত্রী আবার নিজের স্বমহিমায় নবান্নের গদিতে গিয়ে বসে পড়বেন, বসে গিয়ে কি বলবেন যে আমি কি করে জানবো, আমি কি বলেছিলাম এদের চুরি করতে? কেন্দ্র টাকা দিচ্ছে না, তো কেন্দ্রের টাকা দিচ্ছে না বলে কি কি এখানে আটকে আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চুরি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চুরিচামারি কিছু আটকে আছে? ওনার বাড়ি বড় হওয়া আটকে আছে? উনি তো সব স্তর থেকে টাকা খেয়েই যাচ্ছেন, খাচ্ছেন না তা তো না। সুতরাং এখন আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে বিজেপিকে যদি হারাতে হয় তাহলে এখানে বিজেপির যে ইস্যু আছে সেইগুলো নিয়ে বলুক, যাদের সামনে গিয়ে কথাগুলো বলা হচ্ছে বারবার। এপিসি ভাইপো মিলে বলা শুরু করেছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র কাছে টাকা পাই, আবাস যোজনার টাকা পাই, 100 দিনের টাকা পাই, এই পাই সেই পাই, এগুলো বলছে। সেই মানুষগুলোর কাছে এগুলোর কোনো দাম নেই, সেই মানুষগুলো বুঝতেও পারবেন না। তাদের লোকাল ইস্যুতে কথা বলা হোক, তাদের লোকাল ইস্যুতে ভোট চাওয়া হোক, তাদের জন্য এই সরকার কী করেছে আগে সেইটা বলে ভোটটা চাওয়া হোক। কিছুক্ষণ আগেই আজকেই ঝালদা মিউনিসিপ্যালিটি, সবার যদি মনে থাকে তাহলে বলবো ঝালদা মিউনিসিপ্যালিটির একটা মামলা ছিল। ঝালদা মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান শীলা চট্টোপাধ্যায়, তাকে আগামী সেপ্টেম্বর মাস অবধি তার কিন্তু এক্সটেনশন করে দেওয়া হলো, তার মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। সুতরাং এই মানে নির্বাচন কমিশনের ক্ষেত্রে মানে যেটা ঘটেছে এর থেকে লজ্জার কিছু হয় না। প্রতিটা কোর্ট একরকম কথা বলছে, মামলা চলাকালীন এরকমও মন্তব্য করতে দেখা গেছে, মানে আমরা শুনেছি যে যখন অমৃতা সিনহা বা চিফ জাস্টিস ওনারা বলেছেন যে যদি এ না পারে, উনি যদি না পারেন, উনি যদি অপারগ হয় তাহলে উনি ছেড়ে দিক, যদি যদি এদের মনে হতো যে আমরা থামাবো তাহলে প্রথম দিনই এরা অপোজ করতো সেন্ট্রাল বাহিনীতে, 22 কোম্পানি মাত্র চাইতো। যদি এদের মনে হতো, যদি নির্বাচন কমিশনারের মনে হতো যে আমি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করব, তাহলে কি সে কখনো অপোজ করতে পারতো? তারা সুপ্রিম কোর্ট অবধি চলে গেল, তারা সুপ্রিম কোর্টে যেতে পারতো যে না আমাদের কেন্দ্রীয় বাহিনী লাগবে না? তারা চায়নি, তারা অশান্তি চেয়েছে। আজকে দিনহাটা যেভাবে জ্বলছে, কালকে ভাঙড় জ্বলছিল, পরশু ক্যানিং জ্বলছিল, সেইভাবে যেভাবে যেভাবে জ্বলছে, এর কারণ এটা সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারকে আর নির্বাচন কমিশনারকে নিতে হবে। আমি এর আগেও বারবার বলেছি যে এই যে ধরনের মন্তব্যগুলো কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন এনারা, এরপরে যদি কোনো অশান্তি কোনো রকম হয়, গ্রামেগঞ্জের মানুষ তারা যদি কিছু, তাদের কাছে যদি কিছু ভুল বার্তা পৌঁছায় তার জন্য দায়ী কে থাকবে? যারা বলছে তারা কি দায়িত্ব নিয়ে কথাগুলো বলছে, নাকি তারাও অশান্তি ছড়ানোর জন্য বলছে? উনি তো ফ্রি অ্যান্ড ফেয়ার পিসফুল ভোট তো চায়নি। উনি যদি ফ্রি ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন উনি যদি চাইতেন, একজন রাজ্যের মানে সাংবিধানিক কি বলবো একজন পদে বসে থেকে উনি যদি চাইতেন, তাহলে কি উনি নিজে আমাদের টাকা মানে গাটের টাকা খরচা করে, আমাদের করের টাকা খরচা করে এই আবার সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে যেতেন এই হাইকোর্টের রায়টাকে নিয়ে গিয়ে? উনি তো চাইছেন না যে কেন্দ্রীয় এজেন্সি আসুক। উনি নিজের টাকা খরচা করে 4টে রিকুইজিশন পাঠিয়েছিলেন 4খানা রাজ্যে, সেখান থেকে পুলিশ আনবে, কিন্তু ফ্রি অফ কস্টে কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাচ্ছে সেটা ওনার ভালো লাগছে না। একটা সময় আসানসোলের মানুষ ওই তৃণমূলের ওই দিনে বাবুল সুপ্রিয়কে মানুষ মানে কি ভালোবেসে ভোট দিয়েছিল, দুবার তাদের বাবুল সুপ্রিয়র মাথায় আশীর্বাদের হাত রেখেছিল আসানসোলের মানুষ। তারপরে কি করলো, এসে বালিগঞ্জ থেকে লড়লো, সাথে সাথে যেই মন্ত্রিত্ব পেলো না, যেই মন্ত্রিত্ব পেলো না অমনি পাল্টি খেয়ে গেল, পাল্টি খেয়ে গিয়ে বালিগঞ্জ থেকে দাঁড়ালো। সুতরাং তারপরে এখন তাকে মন্ত্রী করে দেওয়া হলো। তৃণমূলে কি কোনো যোগ্য লোক ছিল না যে ওই জায়গাটায় মন্ত্রী হতে পারতো? আর কোনো বিধায়ক ছিল না যে প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে? তাহলে মানুষের খুব কেন জন্মাবে না?